উচ্চ মাধ্যমিকে 487 পেয়েও উচ্চ শিক্ষায় বাধা আর্থিক দুরবস্থা, সরকারি সাহায্যের আরজি মুনমুনের। মুনমুন উচ্চ মাধ্যমিকে 487 পেয়ে ইংরেজি নিয়ে পড়তে চায়, বাধা আর্থিক দুরবস্থা, সরকারি সাহায্যের আরজি মুনমুনের। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল মণ্ডল পাড়ার সাধারণ কৃষক পরিবারের মেয়ে মুনমুন মণ্ডল এই বছর 2022 সালে উচ্চ মাধ্যমিকের কলা বিভাগ থেকে 487 পেয়ে পরিবারের নাম উজ্জ্বল করেছে আর্থিক দুরবস্থা সঙ্গে নিয়ে। বাবা প্রশান্ত মণ্ডল পেশায় একজন সাধারণ কৃষক, মা মায়া মণ্ডল একজন কৃষক পরিবারের গৃহিণী। মেয়ের সাফল্যে খুশি তারা, কিন্তু মেয়ে ইংরেজি নিয়ে উচ্চ শিক্ষায় যেতে চায়। বাবা মায়ের চিন্তা এই চাষবাস থেকে সংসার চালিয়ে কিভাবে মেয়েকে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে, তাই মুনমুন ও তার বাবা মায়ের সরকারের কাছে আরজি, রাজ্য সরকার ঘোষিত স্কলারশিপগুলি সহজেই যাতে পেতে পারে তার ব্যবস্থা নিক সরকার এবং বাড়তি আর্থিক সহায়তা করুক। কি নাম তোমার? মুনমুন মণ্ডল। তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? প্রথমে 10 পর্যন্ত জয়পুর গার্লস স্কুলে, তারপরে জয়পুর বয়েজে। আচ্ছা, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি কত নাম্বার পেয়েছো? আমি পেয়েছি 487। আচ্ছা, এই যে যখন তুমি 487 এই যে নাম্বারটা পেলে, হ্যাঁ, তখন তোমার কেমন লাগছিল? ভালোই লাগছিল। খবরটা যখন পেলে তখন তোমার প্রতিক্রিয়াটা, মানে মনের কি, মানে মানসিক অবস্থাটা তোমার কেমন ছিল? মানসিক অবস্থা বলতে প্রথমে তো ভালোই লাগছিল, তবে একটা ছিল যে আর 2 নম্বর হয়ে গেলে হয়তো 10-এর মধ্যে যেতে পারতাম, এটা একটা ছিল। আচ্ছা, তুমি এই যে হায়ার সেকেন্ডারি নাম্বারটা কত পেয়েছো? 487। এই যে 487 নাম্বার পেয়েছো, তুমি এই নাম্বার পেয়ে তুমি উচ্চ শিক্ষায় কোন দিকে যেতে চাও তুমি? উচ্চশিক্ষায় আমি এখন ইংলিশে অনার্স করতে চাই। আচ্ছা, এই যে তোমার পড়াশোনার জন্য, এই যে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে তুমি ইংলিশে অনার্স করে বা মাস্টার ডিগ্রি করে বা পিএইচডি করে তুমি এই ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে তুমি লক্ষ্যে আগাচ্ছ, আচ্ছা, এই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে তোমার বাবা মা কি তোমার এই খরচ বহন করতে পারবে? হ্যাঁ, বাবা মা খরচ বলতে, এরপর আমার স্কলারশিপের কিছুটা, সেখান থেকে আমি কিছুটা সাহায্য পাই, বাবা চাষবাস করলেও সেখান থেকেও কিছুটা পাই সাহায্য, তো আশা করি খুব একটা অসুবিধা হয় না। তুমি কি গভর্নমেন্টের কাছে সাহায্য চাও, যে তোমার এই উচ্চ শিক্ষার জন্য গভর্নমেন্ট তোমাকে আরও সাহায্য করুক পড়াশোনার বিষয়ে, যাতে তুমি ভবিষ্যতে তোমার লক্ষ্যে মানে পৌঁছাতে পারো? গভর্নমেন্টের কাছে এটাই বলবো যে স্কলারশিপের ব্যবস্থাগুলো যদি একটু ভালো হয়ে যায় তাহলে আমার পড়াশোনাটাতে আর কি একটু সুবিধা হয়, আমার অর্থবহনেরও তাহলে সুবিধা হয় একটু। কী নাম আপনার? প্রশান্ত মণ্ডল। এই যে আপনার মেয়ে জয়পুর যে মানে উচ্চ বিদ্যালয় রয়েছে, জয়পুর উচ্চ বিদ্যালয় থেকে 483 নাম্বার পেয়েছে, মানে যেটা গ্রাম বাংলায় একটা আমরা বলবো যে সত্যি একটা মানে বিস্ময়কর, হ্যাঁ, যে ভালো রেজাল্ট করেছে 2 নম্বরের জন্য, যদিও সে 10-এর মধ্যে আসতে পারেনি, এটা একটা আক্ষেপের বিষয়। এই যে রেজাল্টটা যখন শুনলেন তখন আপনার কেমন লাগছিল? বিরাট ভালো লেগেছে। মেয়ে যে কষ্ট করে পড়েছে তার জন্যে মেয়েকে বাবা বাবা দেওয়া দরকার। আশা করছি ভবিষ্যতে যেন আরও আগাতে পারে, আর আমার সরকারের কাছে আবেদন যে যেমন এই মেয়েকে পড়াশোনার জন্য যেমন সাহায্য করে, এটুকু আমার আবেদন। আচ্ছা, আপনি কীভাবে এই আপনার মেয়েকে, এই যে এত ভালো রেজাল্ট করেছে, এই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে কীভাবে ওর পড়াশোনার খরচটা চালাত? আমি চাষে খেটে যেটুকু উপার্জন করতাম সেটা কিছুটা আমি ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি ঘর বানিয়েছি, তা ব্যাংকে আমার লোন আছে, আর আমি যেটুকু আয় করতাম সেটা মেয়ের পেছনেই আমি পারপাসে খরচা করতাম। তাহলে মানে মেয়ের যেহেতু পড়াশোনায় আগ্রহ আছে, মেয়ের যাতে পড়াশোনায় কোনো খামতি না হয় সের জন্যে আপনি এই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে যতটুকু আয় করতেন সেটাই মেয়ের পিছনে খরচা করতেন। এখন কি আপনি গভর্নমেন্টের কাছে আর্জি জানাচ্ছেন যে ওর যে আপনার মেয়ের যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত ও যে হতে চায়, তার জন্যে গভর্নমেন্টের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন আপনি? হ্যাঁ, সে তো জানাবো, গভর্নমেন্টকে অবশ্যই জানাবো, যাদের সাহায্য
করে, তাহলে আমাদের স্কলারশিপগুলো যাতে মেয়েকে পায় সেইটুকু যেমন ব্যবস্থা সরকার যদি করে তাহলে আমাদের খুবই ভালো হয়, তাহলে মেয়েকে আমি আরও উপর দিকে শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যেতে পারবো। Thank you.